আসসালামু আলাইকুম, আমি সায়লা, আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু সায়লা ব্লগ অ্যান্ড কুক। এখন বাজে 10:30, সকালে নাস্তা করা শেষ। বেশ কদিন হলো দিনে অনেক রোদ উঠে আর গরমও প্রচুর, তাই এই মাছগুলো নেওয়া হয়েছে। এগুলো চেলা মাছ, নদীর চেলা মাছ নিয়েছি। এখানে 650 গ্রাম আছে, 200 টাকার মতো নিয়েছে। প্রতিদিন 100 টাকা পোয়া নেয়, আজকে একটু কম নিয়েছে। তো এখান থেকে 3 ভাগ উঠিয়ে রাখবো। আর এই চান্দাগুলোও ওই মাছের মধ্যেই ছিল, এগুলোও কুটে নিয়েছি, এটা পরে রান্না করব। তো এখান থেকে 3 ভাগ উঠিয়ে রাখবো, আর 1 ভাগ রাতের জন্য চচ্চড়ি করে নিব, কারণ আজকে অনেক বাসায় অনেক মেহমান। তো তার জন্য ভাবছি যে একটু পোলাও এগুলোই রান্না করব। আকাশ তো ভরা মেঘ, মানে মেঘ মানে সাদা সাদা মেঘের ভেলা। কালো মেঘ হইলে হয়তো বা বৃষ্টি নামতো, কিন্তু কালো মেঘ না, সাদা মেঘ, সাদা মেঘের ভেলা। মাছ তো নিয়েই নিয়েছি, সেই সাথে আছে রাজহাঁস, তারপরে ফার্মের মুরগি আছে, সেই বড় কাতল মাছ, আর সেই সাথে গরুর মাংস। আজকে এগুলোই রান্না করা হচ্ছে মেহমানদের জন্য। মেহমান বলতে আমার মেজো বোন এসেছে এবং তার মেয়ে এসেছে, সেই সাথে বড় বোন তো আছেই, তারপরে আমার ফুপু এসেছে, একটাই এখন ফুপু বেঁচে আছেন, সেই ফুপু এসেছেন। প্রথমে ঝামেলা মুক্ত যে রান্নাটা সেটাই করে নিয়েছি, চচ্চড়িটা করে নিয়েছি, সব কিছু মাখিয়ে দিয়েছি। আজকে আর এখানে কোনো মশলাই দেই নাই, আলু বেশি করে, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছগুলো দিয়ে তেল দিয়ে দিলাম। আর এখানে মাছটা মাখিয়ে নিচ্ছি, হলুদ, লবণ, মরিচ, বেশি করে মরিচ দিয়ে দিলাম, যেহেতু বড় মাছ একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে, সে কারণে লবণও দিয়ে দিলাম, এগুলো দিয়ে মাখিয়ে নিলাম। আর আজকে মাছ ভেজে রান্না করা হবে। আজকে একদম ভুনা, মানে না ভুনাই করা হবে। আর এদিকে যে ছোট মাছটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি, এক হাতেই সব কাজ করে নিচ্ছি, অনেক কষ্ট রান্নাঘরে। এর মধ্যে মাছ ভুনাটা আমি মশলা কষিয়ে নিয়ে মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। যেহেতু মাছ ভুনা আমার ব্লগে আমি অনেকবার দেখিয়েছি, এই কারণে আজকে দেখালাম না, শুধুমাত্র কিভাবে কি রান্না করছি সেটাই শুধু দেখাচ্ছি। তো আপনার ভাইয়া অনেক বাজার করেছে, সেটার তো ব্লগ করাই হয় নাই, যতটুকু করেছি সেটা দিব। আর এদিকে চচ্চড়ি হয়ে গেছে, আর এদিকে মাছটাও হয়ে গেছে, মাছ আমি একদম কমিয়ে রেখে দিব। আর ওইদিকে আমি এখন ফার্মের মুরগিটা রান্না করে নিব, সেই জন্য পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। আসলে ফার্মের মুরগি রান্নার জন্য কি কি লাগবে সেটা তো আর বলতে হবে না, তো তারপরেও বলে দিলাম। পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, এখানে এখন রসুন, আদা এগুলো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিব। আমি মাঝে মাঝে একদম কষিয়ে রান্না করি, আবার মাঝে মাঝে একটু ঝোল ঝোল রান্না করি, মাঝে মাঝে আলু দিয়েও রান্না করি। তবে ফার্মের মুরগিটা তেমন একটা বেশি খাওয়া হয় না, মেহমান অনেক এসেছে এই কারণে আনা হয়েছে, যে ছোট বাচ্চারা এই মুরগিটা খুবই পছন্দ করে, আর আমাদের আব্বু খুবই পছন্দ করত। আজ ভেবেছি যে মাটির বাসনে খাবো, তো সে কারণে রান্নাটাও করে নিচ্ছি। আর খাওয়ার সময় আজকে সবাই সপরিবারে, ভেবেছি যে সপরিবারে মানে একসাথে খাবো, এতে মজা মজাটাই আলাদা। তো আম্মু বলছে যে ফুপু নাকি তার না আব্বুর সামনে খাবে না, আমার মনে হয় আম্মুকে বললাম যে না খাবে, মানে অনেক ঝামেলা বাসায় যাচ্ছে, সকালের এর জন্য ব্লগটা করতে পারি নাই, কি খেলাম না খেলাম
কি রান্না করলাম সেটা আমি শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, যতটুকু পারছি আপনাদের উদ্দেশ্যে করে নিচ্ছি, একদম অগোছালোভাবে ব্লগ করা হচ্ছে। মাঝখানে তো একদিন আমি ব্লগ দিয়েই নাই, আর কালকেও করলাম আমি যে রাতে বাজার করেছিলাম সেটা দিয়েছি কালকে। তো যাই হোক, এখানে মাছটা আমি কমিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে আমার মুরগির মাংসটা মানে কষিয়ে নিচ্ছি, আর এদিকে হয়েও যাচ্ছে, আর অল্প কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো। এখানে জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আজ তো গরম মশলা আমরা খাই না। আজকে শনিবার, এই কারণে শনিবারে দোকানপাট সব বন্ধ থাকে, রাস্তাও একদম ফাঁকা থাকে। বেশ কিছু দোকান হয়তোবা তাদের প্রয়োজনীয় কাজের জন্য অল্প অল্প করে খুলে রাখে। আর এদিকে এখন গরুর মাংসটা বসিয়ে দিব, আজকে হাতে মাখিয়ে দিব গরুর মাংস। এখানে আমি বেশি করে মরিচ দিয়ে দিলাম, হলুদ, হলুদের গুঁড়ো, সেই সাথে ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিব, লবণও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে তারপরে তেলটাও দিয়ে দিব, দিয়ে মাখিয়ে দিব। আজকে কেন জানি না মানে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আবার সে আগের মতো, হয়তোবা বেশি খাটাখাটনি করেছি এই কারণেই এরকম হচ্ছে আমার মনে হচ্ছে। তো এটা এখন মাখিয়ে নিচ্ছি, আজকে একদম প্রেশার কুকারেই বসিয়ে দিব। তো পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েও আর একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে গরুর মাংস মাখিয়ে করলেও অনেক মজা হয়, আসলে রান্না বিভিন্নভাবেই করা যায়। এখন আমি প্রেশার কুকারেই একদম আজকে বসিয়ে দিব, যেহেতু আমার তাড়াহুড়ো, রান্না করতে এসেছি একদম জাস্ট 12টার সময়, আমার 2:30টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে সমস্ত রান্না। মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংস থেকে রান্না মানে পানি উঠে গেছে, এখন আর একটু কষিয়ে একটু পরে আমি মানে প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিব। এর মধ্যে দেখলাম যে পোলাওয়ের চালটা ধুয়ে দেই, আর আমার পোলাওটা রান্না করে ফেলি। রান্না শুধু এখন বাকি রাজহাঁসটা, তাছাড়া মোটামুটি ছোট মাছ, মুরগির মাংস, ওইদিকে আপনার গরুর মাংসটাও একটু পরেই হয়ে যাবে। এটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, তারপরে ওইদিকে বড় মাছ, মানে অনেক 3 প্রকার রান্না হয়ে গেছে, গরুর মাংস রান্না হয়ে গেছে, এখন শুধু বাকি রাজহাঁসটা। এটা হলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো রাজহাঁসে যা যা দিব সেগুলো আমি দিয়ে দিয়েছি, এর জন্য এখন মশলার প্লেটগুলো মুখ বন্ধ করে রাখলাম, গুঁড়োগুলো উঠিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো আমার আর কাজে লাগবে না। আজকে মাছ ভেজে রান্না করা হবে, আজকে একদম ভুনা মানে ভুনাই করা হবে। আর এদিকে এদিকে আমি সসপ্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল অল্প একটু, আর সেই সাথে এখন ঘি দিয়ে দিব। আর এই যে আমি এখানে মানে আদা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সেই সাথে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি রাজহাঁসে যা যা লাগে। আর এই যে এখন ঘি দিয়ে দিলাম, অনেকটুকু ঘি দিয়ে আজকে রান্না করে ফেলবো পোলাও, একদম ঝরঝরে হবে, খুবই সুন্দর হবে, যেটা মানে অনেক ভালো হয় এই সাদা পোলাওটা। সাদা পোলাও করে নিয়েছি, একটু জাফরান দিতে চেয়েছিলাম, অনেক জাফরান এনেছিলাম কিন্তু সেই জাফরানগুলো খুঁজে পাচ্ছি না। আর এদিকে এখন রাজহাঁসটা মাখিয়ে দিলাম, আর এদিকে পোলাওটাও নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিব, তারপরে আমার যতটুকু পোলাও তার ডাবল পানি দিয়ে দিব, ডাবলের থেকে একটু কমই দিব। আর এখানে আদা আর রসুন আজকে দিয়ে দিলাম। তো আমি এখানে এতটুকু পানি রেখে দিলাম, পরে লাগলে অল্প একটু দিব। ভারী পোলাও করলে দেখা যাচ্ছে যে আমার ডাবল পানি লাগে না,
অল্প পানি করলে তখন লাগে, কিন্তু ভারী পোলাও করি যখন 1 কেজি 2 কেজি বা 1.5 কেজি, আজকে 1.5 কেজির একটু কম রান্না করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আর একটু কমে গেলে আমি তখন কমিয়ে দিব, কমিয়ে তাওয়া মানে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব। অনেক গরম লেগে গিয়েছিল এই কারণে পোলাওটা ঢাকনা বসিয়ে দিয়ে আমি এদিকে একটু চলে এসেছি। আমাদের গাছে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, আর এদিকে গরুর মাংসটাও ঢেলে দিয়েছি। আর এই যে এইভাবে ঢাকনা দিয়ে দিলে হাওয়াটা বের হতে পারে না আর পোলাও অনেক সুন্দর সফট হয়ে যায়। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পোলাও হয়েছে, এই যে কত ঝরঝরে, অনেক সুন্দর, আর চালটাও খুব ভালো হয়েছে, লম্বা লম্বা, এমন লম্বা লম্বা চাল দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে পাই মাঝে মধ্যে পাই না। দোকানে তো সব চালই আনে এবং এনে বলে যে সবই ভালো। তো যাই হোক, এখানে এদিকে রাজহাঁস বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ আমি আর আম্মু সাধারণত ভাত খাই, পোলাওটা অতটা পছন্দ করি না। মাঝে মাঝে তো মনে যখন রেখে যায় তখন সেই ভাতগুলো খেয়ে ফেলি, কারণ আমি মানে ভাত নষ্ট করা পছন্দ করি না। এদিকে রাজহাঁসটা এরকম করে কষাতে কষাতে মানে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাই কড়াইয়ে দিয়ে দিয়েছি, কারণ ওর মধ্যে তেলও দিয়েছিলাম। রাজহাঁসে প্রচুর তেল, আর এই কারণে দেখা যাচ্ছে যে আমার একটু আলুও অ্যাড করে দিতে হবে, কারণ অনেক তেলের মধ্যে এত তেল খাওয়াই যাবে না। এই যে কষাতে কষাতে অনেক মানে কালো কালো হয়ে যাবে, এর মধ্যে আমি এখানে এখন গরম মশলা অ্যাড করে দিব, গুঁড়ো গুঁড়ো গরম মশলা যেটা সেটা অ্যাড করে দিব। আর দেওয়ার পরে তারপরে আমি এখানে আলুটা দিয়ে এটা পানি বসিয়ে দিব। সিদ্ধ হতে একটু টাইম লাগে কারণ রাজহাঁস অনেক শক্ত হয়, এই কারণে আস্তে আস্তে করে মানে রান্না করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন কতটা তৈলাক্ত, চামড়া থেকে অনেক তৈল বের হয়, তারপরে মাংস থেকে অনেক তৈল বের হয়, এর জন্য এখানে আলু দিয়ে দিতেই হবে। এর মধ্যে আমাদের দু আপা বাহিরে গিয়েছিল যে আম্মুর জন্য ফল মিষ্টি দই এগুলো কিনে এনেছে, আমি মানে একটু দেখে গেলাম যে কি মিষ্টি এনেছে দই এনেছে, তো এখনো খুলি নাই, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এর জন্য রাজহাঁসের মধ্যে এখন অল্প করে মানে অল্প না মানে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে, আসলে রাজহাঁসের কোয়ালিটির উপরে নির্ভর করবে তো হবে সমস্ত রান্না। মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংস থেকে রান্না মানে পানি উঠে গেছে, এখন আর একটু কষিয়ে একটু পরে আমি মানে প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিব। এর মধ্যে দেখলাম যে পোলাওয়ের চালটা রসমালাই দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এই কারণে একটা মিষ্টি উঠিয়ে খেয়ে ফেললাম, আর তারপরে এখন বন্ধ করে রেখে দিব কারণ অনেক মিষ্টি খাওয়া যাবে না। পেয়ারা আপেল তারপরে দই এনেছে, সেই সাথে রসমালাই এগুলো এনেছে। আর এই যে আমার মোটামুটি ভাত হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, গরুর মাংস, তারপরে মুরগি মাছ এগুলো সমস্ত কিছুই হয়ে গেছে, এর মধ্যে রাজহাঁসও হয়ে গেছে রান্না। এখন মোটামুটি এখন বেড়ে নিব, আমি আগেই বলেছিলাম যে আজকে আমি করব মাটির পাতিলে মানে মাটির বাসনে খাওয়া দাওয়া করব, এই কারণে মাটির বাটি নিয়ে নিয়েছি আর আমি সব কিছুই আজকে মাটির বাসনেই বেড়েছি, শুধুমাত্র ছোট মাছটা রাতে খাবো বলে ওটা হলো মাটির বাসনে বাড়া হয় নাই, তা শুধু দেখানোর জন্য আমি এনেছি। রাজহাঁস মাছ সে সাথে সালাদ লেবু গরুর মাংস বেড়ে নিয়েছি, গরুর মাংস সব কিছুই আছে, এখন আমরা শুধু খাবো, বেশ অনেক দেরি হয়ে গেছে আসলে, 2:30টার মধ্যে কমপ্লিট করতে পারি নাই। খুবই সুন্দর হবে যেটা মানে অনেক ভালো হয় এই সাদা পোলাওটা, সাদা পোলাও করে নিয়েছি, একটু জাফরান দিতে চেয়েছিলাম,
অনেক জাফরান এনেছিলাম, কিন্তু সেই জাফরানগুলো খুঁজে পাচ্ছি না। আর এদিকে আমাকে এক আপু কমেন্টস করেছিল যে মাটির বাসনে কি নর্মাল মেলামাইনের প্লেটের মতো খাওয়া যায়। আসলে আমি তো এটা তো সবসময় ব্যবহার করি না, দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ মন চাইলে ব্যবহার করি, তো এই কারণে এটা আমি ব্যবহার করে সাথে সাথে ধুয়ে ফেলি, কোনো খাবারের মধ্যে রেখে দেই না। ধুয়ে এটা আমি উপুড় করে রেখে দেই, তাহলে পানিগুলো চুষে নেয়, তারপরে আমি পরে ঠিকঠাক মতো করে রেখে দিই। এইভাবেই ব্যবহার করে আসছি। আসলে ওইভাবে তো সবসময় ব্যবহার করা হয় না। আর আমি ব্যবহার করতে নিয়ে আমি দেখেছি যে মাটির এই যে কালো কালো যেগুলো, এগুলোই বেশি ভালো। লাল লাল যেগুলো সেগুলো মানে একটু ছত্রাক পড়ে, এই কারণে আমি দেখে দেখে সব সময় ওরকম কালো কালো গুলো কিনি। কারণ আমি যেটা ব্যবহার করেছি দেখেছি এখন এই পেলেটগুলো তো একটু লাল লাল, তো কম দামে পেলাম এই কারণেই নিয়েছি। আর এই তো বাটিগুলো, চারটা বাটি ছোট ছোট, তারপরে একটু মানে এক সাইজ ছোট এক সাইজ বড় এরকম বাটিগুলো আমার কাছ থেকে নিয়েছিল 450 টাকা। মানে অনেক কিছুই কিনেছি, একবারে কিনেছিলাম, অনেক দাম নিয়েছিল, তা এখন এই প্লেটটা কম দামে পেয়েছি এর জন্য নিয়েছি। তবে শখ আছে এখন একটা জগ কিনবো, আরো গ্লাস কিনবো। আসলে কেনার তো শেষ নাই আর শখেরও শেষ নাই, অনেক শখ হয়, অনেক কিছুই কিনতে মন চায়। তবে এরকম কালো কালো যখন অনেক, আমি তো প্রথমে মনে করেছিলাম যে কালো কালো গুলো ভালো না, লাল লাল কিনেছিলাম, ওগুলোর কালার চলে গেছে এবং দেখতেও ভালো দেখা যাচ্ছে না, মানে কালার চলে যাওয়ার পরে। সাধারণত ভাত খাই, পোলাওটা অতটা পছন্দ করি না, মাঝে মাঝে তো আমনে যখন রেখে যায় তখন সেই ভাতগুলো খেয়ে ফেলি, কারণ আমি মানে ভাত নষ্ট করা পছন্দ করি না। এদিকে রাজহাঁসটা এরকম করে কষাতে কষাতে, মানে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাই কড়াইয়ে দিয়ে দিয়েছি, কারণ ওর মধ্যে তেলও দিয়েছিলাম। এর মধ্যে আমিও বসে পড়েছি, আম্মু, মমতা আপা, আপা, আমার মেজো বোন, তারপরে ফুপু, সবাই বসে পড়েছে, শুধু আমার প্লেটটা খালি। আমি একটু রিও করে তারপরে যাব খেতে বসবো। আসলে সবার শেষে বসি আমি খেতে, কিন্তু আমার খাওয়াটা খুব সবসময় খুবই তাড়াতাড়ি হয়, আমি সবসময় তাড়াতাড়ি খাই। এখন তাই না, আব্বু হাঁসের মাংস নিয়ে নিচ্ছে, লাগে কারণ রাজহাঁস অনেক শক্ত হয়, এই কারণে আস্তে আস্তে করে মানে রান্না করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন কতটা তৈলাক্ত, চামড়া থেকে অনেক তৈল বের হয়, তারপরে মাংস থেকে অনেক তৈল বের হয়, এর জন্য এখানে আলু দিয়ে দিই। দইটা অনেক মজা ছিল, আমি সবসময় উপরেরটা একটু পছন্দ করি, আমি আব্বুর মতো হয়েছি, সামান্য একটু পোলাও দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে খাই। তার না আব্বু মোটেও পছন্দ করে না আমার এ খাওয়া, দেখলে সে অনেক রাগ করে, আর আমি এমনি খাই না, এরকম করে একটু খেতে ইচ্ছা করে তাই খাই। ওরাও খাচ্ছে, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, শুধু আব্বু নাই এটাই। এটা সিদ্ধ হবে আসলে রাজহাঁসের কোয়ালিটির উপরে নির্ভর করবে। গরুর মাংসই ভালো, গরুর মাংস নরম হয় কিন্তু হাঁসের মাংস নরম হয় না। রসমালাই দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এই কারণে একটা মিষ্টি উঠিয়ে খেয়ে ফেললাম। সবার খাওয়া শেষ, তার না আব্বু মানে লাস্টে সবসময় ওঠে, সে আস্তে আস্তে খায় অনেক, তার জন্য আমি মানে অপেক্ষা করি। আমার তো খাওয়া সবসময় আগে হয়ে যায়, পরে মানে লাস্টে বসি, সবার আগে উঠে যাই। তো আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এই তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর এই যে আমি এইভাবে ধুয়ে উপর করে রেখে দিই, পরে আমি ঠিকঠাক করে রেখে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ছোট মাছটা রাতে খাবো বলে ওটা
না, এগুলো মাটির বাসনে বাড়া হয় নাই, সেটা শুধু দেখানোর জন্য আমি এনেছি। তুলনামূলকভাবে একটু বেশি রাজহাঁস মাছ, সে সাথে সালাদ, লেবু, গরুর মাংস বেড়ে নিয়েছি, গরুর মাংস সব কিছুই আছে। এখন আমরা শুধু খাবো, বেশ অনেক দেরি হয়ে গেছে আসলে, 2:30-এর মধ্যে কমপ্লিট করতে পারি নাই। আমাকে এক আপু কমেন্টস করেছিল যে মাটির বাসনে কি নর্মাল মেলামাইনের প্লেটের মতো খাওয়া যায়। আসলে আমি তো এটা তো সবসময় ব্যবহার করি না, দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ মন চাইলে ব্যবহার করি, তো এই কারণে এটা আমি ব্যবহার করে সাথে সাথে ধুয়ে ফেলি, কোনো খাবারের মধ্যে রেখে দেই না, ধুয়ে এটা আমি উপুড় করে রেখে দেই, তাহলে পানিগুলো চুষে নেয়, তারপরে আমি পরে ঠিকঠাক মতো করে রেখে দিই। এভাবেই ব্যবহার করে আসছি আসলে, ওইভাবে তো সবসময় ব্যবহার করা হয় না। আর আমি ব্যবহার করতে নিয়ে আমি দেখেছি যে মাটির এই যে কালো কালো যেগুলো, এগুলোই বেশি ভালো, লাল লাল যেগুলো সেগুলো মানে একটু ছত্রাক পড়ে। এই কারণে আমি দেখে দেখে সব সময় ওরকম কালো কালো গুলো কিনি, কারণ আমি যেটা ব্যবহার করেছি দেখেছি এখন এই প্লেটগুলো তো একটু লাল লাল, তো কম দামে পেলাম এই কারণেই নিয়েছি। আর এই তো বাটিগুলো, 4টা বাটি ছোট ছোট, তারপরে একটু মানে এক সাইজ ছোট এক সাইজ বড় এরকম বাটিগুলো আমার কাছ থেকে নিয়েছিল 450 টাকা। মানে অনেক কিছুই কিনেছি, একবারে কিনেছিলাম, অনেক দাম নিয়েছিল, তা এখন এই প্লেটটা কম দামে পেয়েছি এর জন্য নিয়েছি। তবে শখ আছে এখন একটা জগ কিনবো, আরো গ্লাস কিনবো, আসলে কেনার তো শেষ নাই আর শখেরও শেষ নাই, অনেক শখ হয়, অনেক কিছুই কিনতে মন চায়। তবে এরকম কালো কালো যখন অনেক, আমি তো প্রথমে মনে করেছিলাম যে কালো কালো গুলো ভালো না, লাল লাল কিনেছিলাম, ওগুলোর কালার চলে গেছে এবং দেখতেও ভালো দেখা যাচ্ছে না, মানে কালার চলে যাওয়ার পরে। সেই বড় কাতল মাছ যেটা ওই যে আমি আরো থেকে কিনেছিলাম, সেটা আজ রান্না করছি, সবাই আমরা খেতে বসছি মাটির প্লেটে, কিন্তু আজকে মনে হয় একটু ঝাল হয়েছে, রঙটা অনেক ঝাল। তুমি না সেদিন, এর মধ্যে আমিও বসে পড়েছি, আম্মু, মমতা আপা, আপা, আমার মেজো বোন, তারপরে ফুপু, সবাই বসে পড়েছে, শুধু আমার প্লেটটা খালি। আমি একটু ভিডিও করে তারপরে যাব খেতে বসবো, আসলে সবার শেষে বসি আমি খেতে, কিন্তু আমার খাওয়াটা খুব সবসময় খুবই তাড়াতাড়ি হয়, আমি সবসময় তাড়াতাড়ি খাই। এখন তাই না আব্বু হাঁসের মাংস নিয়ে নিচ্ছে। দইটা অনেক মজা ছিল, আমি সবসময় উপরেরটা একটু পছন্দ করি, আমি আব্বুর মতো হয়েছি, সামান্য একটু পোলাও দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে খাই। তার না আব্বু মোটেও পছন্দ করে না আমার এ খাওয়া, দেখলে সে অনেক রাগ করে, আর আমি এমনি খাই না, এরকম করে একটু খেতে ইচ্ছা করে তাই খাই। ওরাও খাচ্ছে, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, শুধু আব্বু নাই এটাই। বাবা কি খায়? গরুর মাংসই ভালো, গরুর মাংস নরম হয়, কিন্তু হাঁসের মাংস নরম হয় না। সবার খাওয়া শেষ, তার না আব্বু মানে লাস্টে সবসময় ওঠে, সে আস্তে আস্তে খায় অনেক,
তার জন্য তার জন্য আমি মানে অপেক্ষা করি, আমার তো খাওয়া সব সময় আগে হয়ে যায়, পরে মানে লাস্টে বসি, সবার আগে উঠে যাই। তো আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এই তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর এই যে আমি এইভাবে ধুয়ে উপর করে রেখে দিই, পরে আমি ঠিকঠাক করে রেখে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রসমালাই ভালো আছে, মিষ্টি তুলনামূলকভাবে একটু বেশি। এই এলাকায় রসমালাইগুলো অতটা পারফেক্ট হয় না, প্রচুর মিষ্টি দেয় এরা। তারপরেও ভালোই আছে।